আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা, আপনারা যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি আজকে দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের এই ভিডিও প্রোগ্রামটি। আজকে আপনাদের সামনে নিয়ে এসেছি একটা লাল টুকটুক দিদিমণি আপুকে, তার কথাগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো এখন তাহলে কথা না বেড়ে শুরু করা যাক এই আপুটির জীবনের গল্পগুলো। তো চলুন শুনে আসি তার কথাগুলো। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম সালাম। আপনি কেমন আছেন? আমি কেমন থাকবো ভাই, আমি তো অনেক কষ্ট দুঃখেতে জীবনে বেঁচে আছি। অনেক কষ্ট দুঃখেতে বাইসে আছেন? হ্যাঁ, আমার তো পৃথিবীতে কেউ নেই। কেউ নাই? আমার আব্বা আম্মা মারা গেছে 10 বছর আগে, শুধু আমার একটা ভাই আছে, ভাই তো আমাকে দেখে না। আচ্ছা। আজ 9 মাস ধরে আমার ভাবি আর আমার ভাই আমাকে অশান্তি করে ঘরে থেকে বার করে দিয়েছে। আপনার আপনার নামটা একটু বলেন। আমার নাম জেসমিন। জেসমিন, তো জেসমিন আপু আপনার থাকা হয় কোথায়, কোথায় থাকেন আপনি? আমি দেশের বাড়ি রাজশাহী নাটোর। রাজশাহী নাটোরে আপনার দেশের বাড়ি? দেশের বাড়ি। আচ্ছা, তো আপনার এই দুরবস্থার কারণ কি? আমার দুরবস্থার কারণ কি, আমি ছোটকালে মনে করছিলাম মাদ্রাসা পড়তাম, বাবা মা নাই, আমি অনেক কষ্ট দুঃখে মানুষ হয়েছে, কিন্তু পাঁচক তো নামাজ পড়ে কোরআন শরীফ পড়ে অনেক কষ্ট বেদনা নিয়ে আজ আমি ইউটিউবের সামনে দাঁড়াইছি। আপনার ছেলে মেয়ে কয়জন? আমার কোনো বিয়ে হয় নাই। আমার নাম জেসমিন, আমার বয়স 18 বছর। তা আপনাকে তো দেখে মনে হয় না যে আপনার বয়স 18 বছর, তাহলে আপনি মিথ্যা কথা বলতেছেন না? আমি মিথ্যা কথা কখনো বলি না, আমি অনেক টেনশনে আছি, মাথা তেল দেই না, পরনে শাড়ি পরি না, সেলার কামিজ পরি না, অনেক কাজে কাজেই থাকি, লোকের বাসার কাজ অনেক দুঃখ কষ্ট। কিছুদিন আগে লোকের বাসায় কাজ করলাম, গ্রামের লোক আমাকে বলে যে আসমিন তুমি এমন একটা সুন্দরী মেয়ে, তুমি কোরআন শরীফ পড়ো, নামাজ পড়ো, তুমি কেন বাসা বাসা কাজ করবা, তুমি নিজের কাজ করো। পরে দোকান থেকে একটা সুই সুতা নিয়ে বাচ্চাদের জামা প্যান্ট মেয়েদের সেলোয়ার কামিজ সুই দিয়ে আমি সেলাই করি। তো এখন কি অবস্থা আপনার? এখন আমি যদি মনের মতো একটা স্বামী পাতাম যে আমাকে সত্যিকারই ভালোবেসে আমার পাশে দাঁড়াতুক, আমাকে থাকা বাসার মতো একটু ব্যবস্থা করে দিত, আমি তাকে নিয়ে সারা জীবন থাকতাম। আচ্ছা, তো এখন যে আপনার মানে বর্তমান অবস্থা, আপনার বাবা মা তারা কোথায়? বাবা মা মারা গেছে 10 বছর আগে। 10 বছর আগে? তো আপনি বলছেন যে আপনার বিয়ে শাদি হয়নি, কিন্তু এই যে নাকে নাক ফুল, তারপরে নাক ঠাসা করছেন, এগুলো কেন? লাগে নাক ফুল, আমার বাবা মা আমারে সব করে বিদায় দিয়েছে। আচ্ছা, আর এই যে এত সুন্দর করে সাইজে গুজে আসছেন কেন? এত সুন্দর করে সেজে গেছে, আমি সবসময় আমি নোংরা থাকি না, আমি সবসময় আমার মার পর থেকে পড়ছে বলতো, আমি সবসময় ভালো পরিবেশে থাকতাম, আমি একটা গৃহস্থ স্বামী। আচ্ছা, তো আপনার ফোন নাম্বার কি আপনি ভিডিওতে দিবেন? আমার ফোন নাম্বার তো আমি ভিডিও দেবো, আমার কোনো মুখস্থ নাই। মুখস্থ নাই? না, লেখাপড়া করেন নাই আপনি? আমি লেখাপড়া বাংলা পড়ি নাই, আমি আরবি পড়ছি। আমি এমনই একটা সরল সোজা লোক, মানুষকে আমি মিস কলটাই দিতে জানি না। আচ্ছা, তাহলে আপনাকে যদি কেউ কল দেয় তাহলে আপনি রিসিভ করবেন কিভাবে? আমাকে যদি একজনে কল দেয় তাহলে আমি কিন্তু রিসিভ করতে পারবো, কিন্তু আমি তাকে কল ফিরাইয়ে দিতে পারি না। আচ্ছা আচ্ছা, তো আপনি এক ক্লাসও লেখাপড়া করেন নাই? না, আমি কোরআন শরীফ পড়ছি, পাঁচক তো নামাজ পড়ছি, আমার ভাবি ভাই আমাকে 10 বছরের কালে আমার ঘরে থেকে বার করে দিয়েছে, আমি কি করে তাহলে লেখাপড়া শিখবো? আচ্ছা, তো আপনার ফোন নাম্বারটা আমি বলি আমার সাথে সাথে আপনি বলতে পারবেন? হ্যাঁ বলুন। আচ্ছা বলেন, 01 9 0 1 9 8 5 8 5 1 0 1 0 2 2 4 1 4 1। নাম্বারটা আমি আরেকবার বলি, আমার সাথে সাথে আপনার আর বলা লাগবে না, দর্শকের সুবিধার্থে আমি নাম্বারটা আরেকবার বলে দিচ্ছি, 01 9 8 5 1 0 2 2 4 1। এই নাম্বারটাতে ফোন দিলে আপনাকে পাওয়া যাবে তো না আপু? হ্যাঁ, এই নাম্বারটা ফোন দিলে আমাকে পাওয়া যাবে, যে আমাকে সত্যিকারে ভালোবেসে আমাকে পাশে দাঁড়াবে, আমি তাকে জীবনের থেকে ভালোবাসবো। আচ্ছা, তাকে কখনো ভুলে যাবেন না? জীবনও কখনো ভুলে যাব না, আমি কোনো খারাপ মেয়ে না, আমি জীবনের প্রথম আজ ওটুকের সামনে দাঁড়াচ্ছি। আচ্ছা ঠিক আছে জেসমিন আপু, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, প্রিয় দর্শক আপনারাও ভালো থাকবেন, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। আজ এ প্রত্যাশা এখান থেকে বিদায় নিচ্ছি, আসসালামু আলাইকুম।